সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, প্রত্যেক বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা রেজাল্ট বের হলে সিজিপিএ বের করা নিয়ে একটা বিড়ম্বনায় পড়ে। তো আজকে আপনাদের একটা অ্যাপের মাধ্যমে খুব সহজে জাস্ট কয়েকটা ক্লিক করে জিপিএ এবং সিজিপিএ বের করে দেখাবো। সিজিপিএ বের করতে হলে আপনাকে ফার্স্ট অফ অল প্রত্যেক বছরের আলাদা আলাদা জিপিএ বের করতে হবে। তো এটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। প্রথমে আপনি অ্যাপটাতে প্রবেশ করবেন। তো আমি এখন আমার একটা ফ্রেন্ডের জিপিএ বের করে দেখাবো, এরপর কীভাবে সিজিপিএ বের করবেন সেটাও দেখাবো। সিলেক্ট সাবজেক্ট, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবগুলো সাবজেক্ট এখানে দেওয়া আছে। ও হচ্ছে জুলজিতে পড়ে, তো আমি জুলজিতে ক্লিক করলাম। এরপর সিলেক্ট ইয়ার, আপনি কোন বছরের জিপিএ বের করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। তো আমি হচ্ছে এখন ফার্স্ট ইয়ারের জিপিএ বের করব, তো আমি ফার্স্ট ইয়ার জিপিএ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে গো অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখানে সব সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন, মার্কস এবং ক্রেডিট সব দেওয়া আছে। আপনারা জাস্ট মার্কশিট থেকে যে গ্রেড পেয়েছেন সেটা ইনপুট দিবেন এখানে। তো হিস্টোরি অব দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটার মধ্যে সে কোন গ্রেডটা পেয়েছে সেটা আমি এখানে বসিয়ে দিব। তো আমি একটু দেখি, তো হিস্টোরি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এখানে সে পেয়েছে হচ্ছে, এটা হচ্ছে 4 ক্রেডিটের সাবজেক্ট, এখানে সে পেয়েছে হচ্ছে বি। তো আমি জাস্ট বিটা এখানে দিয়ে দিব। তো দিয়ে দিলাম এভাবে। এরপর হচ্ছে কেমিস্ট্রি, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, তো এভাবে সবগুলো আমি জাস্ট এখানে ইনপুট দিব। তো কেমিস্ট্রিতে ও হচ্ছে পেয়েছে সি, তো সি দিয়ে দিব। তারপর কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল হচ্ছে এ, তো এ দিয়ে দিব। এরপর হচ্ছে তারপর হচ্ছে বোটানি, বোটানিতে হচ্ছে সি। তারপর হচ্ছে বোটানি প্র্যাকটিক্যাল এ প্লাস, আচ্ছা এ প্লাস। এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু জুলজি বি মাইনাস, বি মাইনাস। তারপর হচ্ছে অ্যানিম্যাল ডাইভার্সিটি, এটাতে হচ্ছে সি প্লাস, সি প্লাস। এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল হচ্ছে সে এ পেয়েছে, তো এ দিয়ে দিব। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট, এখানে ক্লিক করলেই জিপিএটা চলে আসবে। দেখতে পাচ্ছেন ও হচ্ছে 2.91 সেকেন্ড ক্লাস। আপনারা নিশ্চয় জানেন 3.00 হচ্ছে ফার্স্ট ক্লাস, তো 3.00-এর নিচে পেলে সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস। তো এটা আমি কোথাও লিখে রাখবো 2.91। এভাবে আপনারা প্রত্যেকটা ইয়ারের আলাদা আলাদা জিপিএ বের করে ফেলবেন। আচ্ছা, জিপিএ বের করার পর আপনারা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনার্স ফাইনাল সিজিপিএ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবজেক্ট কিন্তু আপনারা ঠিকভাবে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার জুলজি, তো জুলজিটা আমি এখানে রেখেছি। এরপর অনার্স ফাইনাল ইয়ার সিজিপিএ, তারপর গোতে ক্লিক করবেন। তো ফার্স্ট ইয়ারে হচ্ছে 2.91, ঠিক আছে। তো এখানে আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সবগুলো জিপিএ এখানে বসাবেন। তো ধরুন ও হচ্ছে পরগুলোতে পেয়েছে 2.98, পরটাতে পেয়েছে ধরেন 3.11, তারপর হচ্ছে 3.50, ঠিক আছে। দেখতে পাচ্ছেন রেজাল্ট চলে আসছে 3.15, এটা হচ্ছে সিজিপিএ। তো এইভাবে আপনারা খুব সহজেই সিজিপিএ বের করতে পারবেন। এই অ্যাপের মধ্যে হচ্ছে সবগুলো সাবজেক্টের ক্রেডিট এবং মার্কস দেওয়া আছে আপনাদেরকে। জাস্ট আপনি কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছেন সেটা বসিয়ে আপনারা প্রথমে জিপিএ ক্যালকুলেট করবেন, এরপর আপনারা হচ্ছে সিজিপিএটা বের করতে পারবেন। তো এই অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন, লাইক করবেন, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। থ্যাংক ইউ।